12 মে 2018, পৃথিবীর বুকে এক ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ। পৃথিবীর 57তম দেশ হিসেবে এর কক্ষপথে কৃত্রিম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর মালিক হয় আমাদের এই দেশ। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন কোন দেশ আমাদের স্যাটেলাইটটি ব্যবহার করছে এবং বাংলাদেশ কীভাবে এই স্যাটেলাইট থেকে অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছে। বন্ধুরা, চলুন শুরু করা যাক। আশা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর সফল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের পর দেশব্যাপী ই এডুকেশন, ই লার্নিং, টেলিমেডিসিন সহ আরও নানা সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। উৎক্ষেপণের শুরু থেকে পরবর্তী সময় পর্যন্ত এর ব্যবহার নিয়ে নানা রকম আলোচনা ও সমালোচনা হলেও এই স্যাটেলাইটের বাস্তবিক প্রয়োগ শুরু করেছে দেশ এবং বিদেশের বিভিন্ন সংস্থা, ফলে লাভবান হতে শুরু করেছে বাংলাদেশ। ফ্রান্সভিত্তিক স্পেস রিসার্চ সংস্থা থ্যালেস এলেনিয়ার তৈরি স্পেস বার 4000B1 স্যাটেলাইট মডেল প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর জিও স্টেশনারি যোগাযোগ স্যাটেলাইট, যা বাংলাদেশ ছাড়াও এই অঞ্চলে থাকা বিভিন্ন দেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। বর্তমানে বাংলাদেশের সরকারি ও বেসরকারি 42টি টিভি চ্যানেল এবং রেডিও স্যাটেলাইটটির ব্যবহার করছে পূর্ণ মাত্রায়। এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু গবেষণা সংস্থা বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটটি ব্যবহার করে আসছে। ডিটিএইচ সেবাদানকারী প্রতিষ্ঠান আকাশ এই স্যাটেলাইটের 5টি ফ্রিকোয়েন্সি নিজেদের হাতে রেখেছে, যার মাধ্যমে বাংলাদেশ এবং আশেপাশের দেশগুলোতে ডিটিএইচ ব্যবসা বাড়াতে চায়। শুধু বেসরকারি সংস্থাই নয়, বাংলাদেশের আধাসামরিক সংস্থা বিজিবি তাদের বর্ডার মনিটরিং ম্যানেজমেন্ট এবং কমিউনিকেশনের জন্য বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট ব্যবহার শুরু করেছে। প্রত্যন্ত অঞ্চলে যেখানে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের বিওপিগুলোর সাথে টেলিযোগাযোগ মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে সক্ষম নয়, সেখানে এই স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমকে করেছে আরও বেশি নিরাপদ এবং সহজ। সামরিক বাহিনীর মধ্যে বাংলাদেশ সেনা এবং নৌবাহিনী বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট সিস্টেমের সাথে যুক্ত হয়েছে, যা এদের তথ্য আদান প্রদানকে করছে আরও বেশি নিরাপদ। ভূমি কিংবা সাগর যেখানেই হোক, বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের মাধ্যমে সামরিক বাহিনীগুলো নিজস্ব চ্যানেলে আরও নিরাপদ যোগাযোগ স্থাপন করতে পারছে, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও উন্নত করছে। নিজস্ব স্যাটেলাইট ব্যবহারের ফলে বাংলাদেশ সামরিক বাহিনী যোগাযোগ ব্যবস্থার পরিধি বিপুল অংশে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশই একমাত্র দেশ যারা বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট ব্যবহার করে দেশ ও দেশের বাইরে নিজস্ব যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয়েছে। শুধু দেশীয় সংস্থা নয়, বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আরও কয়েকটি দেশের বিভিন্ন মিডিয়া সংস্থা বর্তমানে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট থেকে ভাড়া নেওয়ার ট্রান্সপন্ডার ব্যবহার করছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল হন্ডুরাসের 2টি বেসরকারি টিভি চ্যানেল, তুরস্কের 1টি বেসরকারি টিভি চ্যানেল, ফিলিপাইনের 1টি বেসরকারি টিভি চ্যানেল, আরও 1টি চুক্তিবদ্ধ হতে প্রক্রিয়াধীন রয়েছে, ঘানার 2 টিভি চ্যানেল আরও 1টি সম্প্রচারের অপেক্ষায়, ক্যামেরুনের 1টি বেসরকারি টিভি চ্যানেল এবং দক্ষিণ আফ্রিকার 2টি বেসরকারি টিভি চ্যানেল। স্যাটেলাইটটি পাঠানোর পর থেকে এই পর্যন্ত বিশ্বের 6টি দেশের 11টি সংস্থা এই স্যাটেলাইটটি ব্যবহারের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এছাড়া থাইল্যান্ডের পাঠানো থাইকম 4 ও বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের সাথে ইন্টার কানেক্টিভিটির অধীনে যেসব অঞ্চল থাই স্যাটেলাইটটির কভারেজ নেই, সেখানে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের মাধ্যমে সেবা প্রদানের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। বিদেশি এসকল সংস্থা থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করবে। পাশাপাশি দেশীয় মিডিয়া সংস্থাগুলো বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট ব্যবহার করায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে আশা করা যায়। বন্ধুরা, এই ধরনের বিশ্লেষণ নিয়মিত পেতে চাইলে এবং আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন।